স্বাধীনতার প্রদীপ্ত সূর্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবার পরিজন সবাইকে অমানসিকভাবে গুলি করে হত্যা করা হয় 1975 সালের 15ই আগস্ট, যা জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হয়। হাল হাম্বার আওয়ামী লীগ মহান নেতা, স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ওই দিনে যারা প্রাণ হারিয়েছেন তাদের স্মরণে জাতীয় শোক দিবস পালন করল স্থানীয় রুবি স্পাইস রেস্টুরেন্টে। হাল হাম্বার আওয়ামী লীগের সভাপতি সালিক তরফদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সৈয়দ মোয়াজ্জির আলী ও যুগ্ম সাধারণ সম্পাদক রাধাকান্ত রাজুর যৌথ পরিচালনায় এতে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহসভাপতি হাজি আব্দুল সালিক, সহসভাপতি হাজি আব্দুল আহাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদির, মাহবুব আলম শাম্মি প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে 15ই আগস্টের নৃশংসতার কথা উল্লেখ করে বলেন, যারা স্বাধীনতার শত্রু, যারা চায়নি স্বাধীন বাংলাদেশ, তারাই ঘটিয়েছে 15ই আগস্ট। বক্তারা বেগম খালেদা জিয়াকে লক্ষ্য করে বলেন, যারা জাতির সুখের দিনে মিথ্যা বানোয়ার জন্মদিন পালন করে তারা সমগ্র স্বাধীন চেতার প্রতি, সংস্কৃতির প্রতি, সর্বোপরি সকল অর্জনের প্রতি অপমাননা করল উল্লেখ করে উপস্থিত বক্তারা এর তীব্র নিন্দা জানান। অলি খানের দোয়ার মধ্য দিয়ে সবার সমাপ্তি ঘোষণা করা হয়। বাংলাদেশের মানুষের হৃদয়ের সিংহাসনের মুকুটহীন সম্রাট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবার পরিজনকে নৃশংসভাবে গুলি করে হত্যার মাধ্যমে যে কালো অধ্যায়ের সৃষ্টি হয়েছিল তা ইতিহাস থেকে কখনো মুছে ফেলা যাবে না। কিন্তু যারা এ অমানসিক হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত তাদের কঠোর শাস্তি প্রদানের মাধ্যমে বাঙালি জাতি কিছুটা হলেও কলঙ্কমুক্ত হতে পারে। হাল হাম্বার থেকে আক্রমণ হোসেন।